হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সিকিমে এসেছি আমরা, অনেক দিন হয়ে গেল, প্রায় 15 দিন মতন, তো আর 7 দিন মতন আমরা থাকবো। তো সিকিমে প্রচণ্ড বৃষ্টি, সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে পুরো পচিয়ে দিচ্ছে রীতিমতো। তো এর জন্য আমরা কোথাও এতদিন বেরোতে পারিনি। আজকে নিচের ফ্লোরে একজন দিদি আছে, তো উনি আর ওনার ছেলে আর আমি, মাম্মা, এই যে মাম্মাও রেডি হয়ে গেছে, আমরা একটু বেরোচ্ছি ঘুরতে। সামনে একটা টেম্পল আছে, ওখানেই যাচ্ছি। চলো তাহলে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো ব্লগটি পুরো স্কিপ না করে। এই যে বাড়ির সামনে আমরা বেরিয়ে গেছি, এই যে আমাদের বাড়ি, মানে আমরা এটাতেই আছি আর কি। এই যে মাম্মাও রেডি হয়ে গেছে, ফুল রেডি, খুব এক্সাইটেড ঘুরতে যাচ্ছে বলে। ওর বাবা তো একদমই টাইম পায় না, তার জন্যই আমাদের এখানে নিয়ে আসা একসাথে থাকার জন্য। দেখো মানে সাইডের ভিউটা খুব সুন্দর, এক কথা। এতদিন বৃষ্টি হচ্ছিলো, একদম বেরোতে পারছিলাম না। তো এখন এই দিদিও নামছে, তো আমরা এখন যাব। কতটা দূর আমি কিছুই জানি না, তবে দিদি চেনে, দিদি আমাদেরকে আর কি নিয়ে যায়। এই যে আমরা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কত দূর। দিদি বাংলা কিচ্ছু বোঝে না, সব হিন্দিতেই বলতে হয়। আর এই যে দিদির ছেলে, আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তো আমরা এখন যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। এই যে প্রচুর দুষ্টু, প্রচুর দুষ্টু, সারাদিন করতে থাকে, সারাদিন জুতো পড়। এই উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছি আমরা, হাঁপিয়ে যাচ্ছি। এই যে ভিউ, এই যে দোকান একটা, এই যে আমরা যাচ্ছি, বাবা হাঁপিয়েছে উপরে উঠতে উঠতে। এই যে পাহাড় দেখো, উপরে ঘর বাড়ি রয়েছে, অনেকটা উঁচুতে আমরা কিন্তু এখন হাঁপিয়ে গেছি। এই দিদি যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। অনেকটা হেঁটে আমরা চলে এসেছি, আর ওই যে দূর থেকে মন্দির দেখা যাচ্ছে, আমরা এখন যাব। যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আর কি। হেঁটে হেঁটে আমরা চলে এলাম মন্দির পর্যন্ত। এই যে মন্দিরে উঠতে হবে, অত উঁচু, ভাবো কতটা হেঁটেছি, এতটা জীবনেও হাঁটি না। বরের সাথে আসতে বলতাম চলো গাড়ি করো, এই দিদির সাথে এসেছি, তাই অনেক কষ্টে হাঁটতে হাঁটতে এলাম। আর এই যে মাম্মা দাঁড়িয়ে, আর ওই যে দোকানটাতে চিপস আনতে পাঠালাম, মাম্মার খিদে পেয়ে গেছে, চিপস খাবে। আর চারিদিকের ভিউটা একটু তোমাদেরকে দেখাই, আবার ওপরে উঠেও দেখাবো। এই রাস্তাটা থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। এই যে আমরা এখন উঠছি অনেকগুলো সিঁড়ি পার করে। যাচ্ছি আমরা, বাপরে বিশাল উঁচু। এই যে আরেকটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে, আমরা কতটা হেঁটে হেঁটে এলাম। এই যে মাম্মা আর হাঁটতে পারছে না, খুব সুন্দর ওয়ালের কাজগুলো। কোলে উঠে অনেক ঘন্টা বাজাবে, দেখো অবস্থা। এই যে চলে এসেছি, আই লাভ রেনক, ওয়াও। এই মন্দিরটাই আমরাও অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, তাই তো মা? আকাশটা দেখো খুব সুন্দর। মন্দিরের গ্রাউন্ডটা খুব সুন্দর, এটা একটা গণেশ টেম্পল, এখানে সবাই গ্রাউন্ডে সবাই খেলে আর কি, বাচ্চারা এই দেখো খেলছে, কি সুন্দর ভিউটা। চল আমরা একটু ভেতরে যাই, চল চল চল। হ্যাঁ জুতো খুলবে, তা কি আছে, জুতো ওদিকে খুলবো। খুব সুন্দর হাওয়া, তাই না? কি ফুল, এই জুতো পরে। রঙ্গবলির মন্দির রয়েছে এখানে পাশেই, তার পাশেই রয়েছে গণেশ মন্দির। এই যে দেখো পাহাড়ের ভিউটা, এত সুন্দর লাগছে দেখতে। চল চলো ভেতরটাতে যাই, চলো চলো। ঘন্টা ঘন্টা অত উঁচু তো, কি সুন্দর। প্রণাম করো, এই এদিকে জল, কিন্তু জল, ও পানি, খুব সুন্দর। ধীরে ধীরে দেখতে চল না, হাত ধর হাত ধর, মাম্মা হাত ধর। সুন্দর ঠাকুরটা দেখো, এটা রূপোর মনে হয়, সিলভার না? ও বলো গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মন্দির মরিয়া।
এখানে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, এই দৌড়াবি না দৌড়াবি না, বলো গণপতি সামনে তাকাও, হ্যাঁ বলো গণপতি বাপ্পা মোরিয়া, বলো মঙ্গল মূর্তি মোরিয়া। এই দেখো, এটা হচ্ছে বজরংবলী ঠাকুরের মন্দিরের পেছন দিকটার ভিউটা, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট বাও, উফ অসাধারণ এক কথায়। গণেশ টেম্পেলে এসে আমরা দারুণ এনজয় করলাম, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, তো যারা দেখছো তারা তো বুঝতেই পেরেছো, অনেক রিল বানালাম আমি, মাম্মা আমি বেশি বানিয়েছি, মাম্মা বানায়নি, ও তো খোলা জায়গা পেয়ে খুব দৌড়াচ্ছে, তো জাস্ট দারুণ ফাটাফাটি। আর এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তো জাস্ট বাও, মানে কি বলবো, মানে সিকিম এত সুন্দর, মানে স্বপ্নও ভাবতে পারিনি এতদিন সিকিমে এসে কাটাবো। তো সুরজিৎ ডিউটিতে গেছে, আমি আর দিদি চলে আসলাম, আমাদের রুম থেকে খুব বেশি দূরে নয় এই জন্যই আসলাম আর কি, খুব দূরে হলে তো আর আসতাম না, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েই চলেছে, দারুণ আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, এত ভালো লাগছে আর কি বলবো। এরপর বাড়ি যাওয়ার পালা, মন্দির ঘোরা তো কমপ্লিট, এখন আমরা নিচের দিকে যাচ্ছি, কিছু দোকান টোকান থাকলে আমরা খাবো, মাম্মার খিদে পেয়েছে খুব, কান্না করছে, আন্টির হাত ধরো আন্টির হাত ধরো। মন্দির থেকে নামলাম, রাস্তার পাশেই দেখছি আম বিক্রি হচ্ছে, ভেন্ডি বিক্রি হচ্ছে, তো আমি কিছুটা নিয়ে নিলাম, ঘরে আর কি বাজার সেরকম কিছুই নেই, আর টমেটো বিক্রি হচ্ছে। আর এই দেখো মাম্মা যা জ্বালাতন করছে না, এখানে এটুকু সবজি মানে বিশাল ব্যাপার, মানে বুঝতে পেরেছো পাহাড়ের অবস্থাটা। রাস্তা থেকে নামতেই দেখতে পেলাম একটা ছোট্ট দোকান, তো এখানে মোমো পাওয়া যাচ্ছে শুনলাম, তাই মোমো অর্ডার করে নিলাম। আর এই যে মাম্মা আমি আর দিদি আর আবির তিন চারজনেই খাবো, এক প্লেট অর্ডার করেছি, তো দেখা যাক কিরকম টেস্টি, সেই বুঝে আবার অর্ডার করবো। এখানে ঝালমুড়ি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, ফুচকার জলও আছে, চলো অনেক দিন পর ফুচকা খাচ্ছি, বাড়িতে তো প্রায় ধরতে গেলে একদিন পর দিয়ে একদিনই ফুচকা খাওয়া হয়, তো দেখা যাক এখানকার ফুচকা কেমন। ও মোমো খায়, এই যে ফুচকা খাচ্ছে মাম্মা, এখন টেস্টি, জল তো পড়ছে রে হাতে। এই যে আমরা এখন মোমো খেয়ে ফুচকা খেয়ে বাড়ির দিকে যাচ্ছি, রুমের দিকে আর কি। এই দৌড়াবি না দৌড়াবি না, শর্টকাট শর্টকাট। এই যে আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর ওই যে শয়তানি করছিল না দুজনে মিলে, এই জন্য আর ভালো মতন ভিডিও করতে পারছিলাম না এদেরকে সামলাতে সামলাতে, খুব সুন্দর লাগছে, দারুণ ঘুরলাম, মন্দিরটা খুব কাছেই আমাদের বাড়ির থেকে আর কি, রুম থেকে, তো এখন ঘরে যাচ্ছি, রুমে ঢুকে ব্যাগ রেখে তারপর আর কি আমি চলে এলাম ছাদে জামা কাপড় তুলবো বলে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। দেখো দুটো রিল বানালাম, মাম্মাকে অনেক করে বললাম দুটো রিল বানাতে, তো সাত দিন পর তো আমরা চলে যাচ্ছি, ও রিল টিল বানালো না আবার, সেই একঘেয়েমি জীবন, পাহাড়কে ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না, কি করবো বলো, যেতে তো হবেই, কারণ পার্মানেন্ট থাকতে তো আমরা আসিনি, আমরা জাস্ট সামার ভ্যাকেশান কাটাতে এলাম। আজকেই মাম্মার স্কুল খুলেছে, আজকে হচ্ছে 21 তারিখ, তো আজকে মাম্মার স্কুল যেহেতু খুলবো, আমাদের 29 তারিখে টিকিট রয়েছে তিস্তা তোর সাথে আর কি, NGP থেকে মাম্মার বাবা উঠিয়ে দিয়ে আসবে আমাদের, তো আমরা চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই খুব ভালো থাকবে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।